নদিয়া জেলার হরিণঘাটা পৌরসভার সাত নম্বর ওয়ার্ড তারকনগর যমুনাপাড়ে দেখা মিলল একটি চিতাবাঘের। স্থানীয় এক যুবক যমুনার জলে মাছ ধরার উদ্দেশ্যে পাতা জাল দেখতে গিয়ে হঠাৎ করে একটি প্রাণী দেখতে পায়। সেটি চিতাবাঘ সন্দেহ হলে স্থানীয়দের ডেকে আনে। স্থানীয় বাসিন্দাদের অনুমান ওটি চিতাবাঘের বাচ্চা বা বড় কোনো বাঘ হতে পারে। ওই প্রাণীকে দেখে স্থানীয়রা আতঙ্কিত। স্থানীয়রা আতঙ্কে লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে পড়ে ওই প্রাণীটিকে তাড়ানোর চেষ্টা করে। এলাকাবাসীর কলহতে এই প্রাণীটি IISER কলকাতা কলেজের জঙ্গলের মধ্যে চলে যায়। চিতাবাঘের মতো দেখতে এই প্রাণীটির আতঙ্কে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এলাকার যুবকরা গুগল সার্চ করে চিতাবাঘের মতো দেখতে এই প্রাণীটিকে বাগরোল বলে চিহ্নিত করেছে। কালকে আমি মাছ ধরি ওইখানে আমি 8টার সময় গেছি, যে হঠাৎ আমি টস মেরেছি, তাই দেখছি বাঘ জাতীয় একটা কি দেখা যাচ্ছে। তাই ভালো করে দেখলাম, মানে সাপা সাপা বাঘই হবে, ঠিক আছে। তখন আমি কী করলাম, আতঙ্কে তো ওইখান থেকে দৌড়িয়ে আসলাম। এসে আমি মোটামুটি আমার বাড়ির লোকেরা ডাকলাম, বাড়ির লোকও বলছে দেখে যে বাঘই। তখন আমার পাড়ার ছেলেপেলে সবাই আসলো, এসে তখন আমরা ঘুরতাঘুরি করছি। করার পরে ওকে দেখলাম যে দেখি একটা চিতাবাঘের বাচ্চা। আমাদের আতঙ্ক হয়ে গেছি, পাড়ার লোক, সারা পাড়ার লোক আতঙ্ক হয়ে গেছি, কী করবো। লাস্টে 4-5 জন আমরা গেছি, ওকে লাঠি ঠেঙ্গা নিয়ে গেছি, ও আইসারের মধ্যে ঢুকে গেছে। এবার আমরা তো পুরো আতঙ্কতে রয়েছি, যাতে ওরে ধরা যায় সেই ব্যবস্থাটার জন্য করা হয়। কটা নাগাদের ঘটনা এটা? কালকে 8টা নাগাদের ঘটনা। আচ্ছা, আপনাদের কি দেখে প্রাণীটিকে দেখে কি মনে হচ্ছে? যেটা প্রাণীটাকে দেখে কেউ মনে করছে যে বন বিড়াল, কেউ মনে করছে অন্য কিছু, কিন্তু আমাদের অনুমান যে এটা বাঘেরই বাচ্চা, বাচ্চারা অন্য কিছু হবে না। তারপর কোন দিকে চলে গেল সে আইসারের ভিতরে ঢুকে গেল। ভিতরে আমরা যখন গেলাম 4-5 জন মিলে লাঠি ফাটি নিয়ে, তখন আইসারের মধ্যে ঢুকে গেল, তারপর আর আমরা দেখতে পারলাম না। এখন কি চাইছেন? আমরা চাচ্ছি যে ওটাকে খোঁজা হোক, খুঁজে ধরা হোক। আমার আতঙ্ক, আমাদের পাড়ার লোক সবাই আতঙ্ক হয়ে রয়েছে যে জিনিসটা কি, ওটা দেখা হোক। আমাদের যমুনা ধারে একটা বাঘের মতো একটা জিনিস আসলো, আমাদের গ্রামের লোক সব আতঙ্ক হয়ে গেছে, বলছে কী না কি। ওই দেখে আমরা গেলাম 4-5 জন লাঠি ঠেঙা নিয়ে, আমাদের তারা লাগিয়েছে। কটা নাগাতে ঘটনা এটা? আর কবেকার? কালকে, গতকালকে। আচ্ছা, কী দেখলেন আপনারা এসে? আমরা এসে দেখছি ওই জিনিসটা যমুনার ধারে মাছ খাচ্ছে না কি খাচ্ছে, টস মারছি তাও যাচ্ছে না, ইট মারছি তাও যাচ্ছে না। তারপর আমরা কোচ লাঠি ঠেঙা নিয়ে গেছি তারাতে। তাও কটা নাগাদ? ওই 8:30। আচ্ছা, তারপর সে কোন দিকে চলে গেল? আইসারের ভিতরে চলে গেছে, পাঁচিল আছে, পাঁচিলের ভিতরে চলে গেছে। আরে কি আতঙ্কের মধ্যে আছে? আতঙ্কের ভিতরে আছি। কি চাইছেন এখন? আমরা চাই স্বাধীনতা, চাই ওকে ধরতে হবে, জিনিসটা কি। এখানে দেখলাম সবাই, একজন দেখেছে আমাদের এখানে, তো উনি এসে বলছে চিতাবাঘ মতো কিছু হয়তো। তারপর সবাই এসে দেখছি টস মস মেরে দেখছি চিতাবাঘের মতোই বসে রয়েছে। এবার ঢিল মারার পর আরও এগিয়ে আসছে এদিকে, তো তারপর সবাই 6-5, 8-9 জন যায় লাঠি ফাটি নিয়ে মারার জন্য বা তাড়ানোর জন্য। তো ওই আইসারের ভেতর দিয়ে পাঁচিলের তলা দিয়ে চলে যায়। আচ্ছা, কী দেখে মনে হচ্ছে? কি দেখে মনে হচ্ছে? চিতাবাঘই। এখন সবাই ভয় টয় আছে, পাড়ার লোকজন বেরাচ্ছে না বেশি। এখন ওই দেখায়, এখন হয়তো রাতে বেরাতে পারে আবার, জানি না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।